অনেক বাধা ঝড়ঝাপটা আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এসব বাধা অতিক্রম করার শক্তি বাঙালির আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন একটি ভালো চলচ্চিত্র মানুষের চিন্তা চেতনা থেকে শুরু করে সমাজের চেহারা পরিবর্তন করে দিতে পারে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা নজরানা চৌধুরীর রিপোর্ট 2021 সালে নির্মিত বাংলাদেশী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় তথ্য মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মোট 27টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করায় 33 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী ডলি জহুর এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে আজীবন সম্মাননা জানানো হয় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভালো চলচ্চিত্র নির্মাণ করা হলে দর্শক যে সিনেমা হলে যায় তার প্রমাণ সাম্প্রতিক অতীতেই আছে মানুষ সিনেমা হলমুখী হচ্ছে আর সেরকম বই পেলে তো মানুষ যায় সেটা আমরা তার প্রমাণও বাংলাদেশে পেয়েছি কয়েকটি ভালো সিনেমা হয়েছে এবং মানুষ কিন্তু সিনেমা দেখার জন্য হলে যে মানে তাদের একটা আগ্রহ সেটা আমরা দেখেছি আর তাছাড়া আমাদের দেশের মানুষের বিনোদনের ক্ষেত্রটা তো খুব সীমিত একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে সিনেমা নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে এবং মানুষের মানে চিন্তা চেতনা আর উৎকর্ষতা ঘটাতে পারে চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন আধুনিক সিনেমা হল নির্মাণের জন্য সরকার 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে যেখান থেকে সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এবং চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদানের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলচ্চিত্র অঙ্গনের সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী ঘন্টা পর ঘন্টা অনেক কিছু বললো সরকারকে নানা রকম সমালোচনা করলো কোয়ার্টারে সব কথা শেষ কথা আমরা কথা বলতে পারি না ঠিক আছে বলুক সবাই যত কথা বলতে চায় বলুক অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কিছু পার হয়ে আমাদের চলতে হচ্ছে যত বাধাই আসুক অতিক্রম করবার শক্তি বাঙালি রাখে শিশুদের উপযোগী চলচ্চিত্র আরও বেশি করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা আগের শর্তেই আবারও বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি পরিবারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামত দেবার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী রিপোর্ট করছেন রকনউদ্দিন বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে ডেনমার্ক ইতালি নেদারল্যান্ডস জার্মানি স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন আইন মন্ত্রীর সাথে প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাতে চান আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা পর্যবেক্ষক এর ব্যাপারে তার যে কোনো আপত্তি নাই সেটা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন এখন এটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটা ফ্রি ফেয়ার এবং নিউট্রাল হবে আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু কে করবে বা কে করবে না সেটা সেই সব রাজনৈতিক দলের ব্যাপার বৈঠকে ডিজিটাল সিকিউরিটি সহ বেশ কিছু আইনের প্রয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম বন্ধ করার জন্য করা হয়েছে এবং সাইবার ক্রাইম বন্ধ করার জন্য এই আইন থাকবে যদি দেখি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু জায়গায় স্পষ্টতার জন্য স্পষ্টীকরণ করার জন্য যদি দরকার হয় তার আপনার সংশোধন বা যদি বিধিতে তার পরিবর্তন করার দরকার আমরা সেটা করতে রাজি আছি এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনের বিষয়ে সেই ফাইলটা আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে আমার কাছে এখনো আসে নাই আমাদের মতামত দেওয়ার পরে
তারপরে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেই শর্ত আছে সেই শর্তই থাকবে, এটাই আমার বিশ্বাস। সরকারের ওপর বিদেশিদের কোনো চাপ নেই ও স্বাধীন রাষ্ট্র হিসেবে কারো কথা শুনে নয়, জনগণের জন্য যা ভালো তাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী রোকন উদ্দিন। এনটিভি নিউজ, ঢাকা। নিঃশর্ত মুক্তি দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তি বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তির পর থেকেই চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে তার দল বিএনপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও একই দাবি জানান দলের মহাসচিব। তবে তার আগে মুক্তির শর্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। মামলার তার প্রত্যাহারিত বডি থেকে নিঃশর্ত মুক্তি চাই আমরা, শর্ত ছাড়া মুক্তি, এবং অবশ্যই অবিলম্বে আমরা যেটা বলেছি ইতিমধ্যে যে তার সুচিকিৎসার জন্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে অ্যাডভান্স সেন্টার বাইরের আর কোনো অ্যাডভান্স সেন্টারে তাকে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই, সেটা আমরা বলেছি বারবার। অবৈধ অনুপ্রবেশের মামলায় সদ্য খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তাকে ভারতের সর্বোচ্চ আদালত বেকসুর খালাস দেওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। আমরা বাংলাদেশ সরকারের নিকট আহ্বান জানাচ্ছি যেন সালাউদ্দিন আহমেদকে মুক্ত অবস্থায় অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। 2015 সালের 10ই মার্চ নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের 11ই মে তাকে মেঘালয়ের শিলংয়ে পাওয়া যায়। তারপর থেকে সেখানে আছেন বিএনপির এই নেতা। এদিকে এক সেমিনারে বিএনপির মহাসচিব অভিযোগ করেন লুটপাট করতেই বিদ্যুৎ উৎপাদনে আদানি গ্রুপের সাথে চুক্তি করেছে সরকার। চুক্তি আদানির সঙ্গে চুক্তি, এটা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে, যেটা একটা ভয়ঙ্করভাবে শুধু অসম চুক্তি নয়, একটা দুরবী সন্ধিমূলক চুক্তি। এই চুক্তি এই দেশ বিরোধী, এই চুক্তি জনগণ বিরোধী, এবং আমি আজকে এই ফোরাম থেকে এইখান থেকে বলছি যেটাকে অবিলম্বে বাতিল করতে হবে। দুর্নীতির টাকা দিয়ে সরকার আগামী নির্বাচনের খরচ জোগাড় করছে বলে অভিযোগ করেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 18ই মার্চ থেকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে দেশে ডিজেল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রী জানান নয়াদিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকায় বাংলাদেশের কয়েকটি স্থাপনা নির্মাণে ভারত সরকার যে আপত্তি বা বাধা দিয়ে আসছে তা তারা প্রত্যাহার করে নেবে বলেও জানান মন্ত্রী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাঁধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন, কসবার রেলওয়ে স্টেশন এবং শালদা নদী সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে। দিল্লি সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আবারও আহ্বান জানানো হয়েছে। সুখবর হচ্ছে ভারত আমাদের এই ডিজেল পাঠাবে, লাইন হয়ে গেছে। মাননীয় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন যে 18 তারিখে ভার্চুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহযোগী একসাথে এটা উদ্বোধন করে। যে আমাদের কিছু সমস্যা ছিল যে 150 গজ এর মধ্যে আমরা যে সমস্ত স্থাপনা তৈরি করার চেষ্টা করছিলাম ভারত এটাকে বারবার বাধা দেওয়ায় কাজ হচ্ছে না, তারা এইগুলো তাদের অবজেকশন উড্ড করেছে, তার ফলে আমাদের কাজ এখন সুচারুরূপে। এখন প্রায় কয়েক জায়গাতে দে উইল উইড্র তাদের অবজেকশনটা। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীদের কবলে পড়া ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িসহ 11 কোটি টাকার মধ্যে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে মানি প্ল্যান্ট লিঙ্কের 2 পরিচালক ও গাড়ি চালক সহ 7 জনকে। পুলিশ বলছে এই ছিনতাইয়ের পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল গ্রেফতারকৃতদের। শফিব আহমদ সাগরের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের এই গাড়িটি নিয়মমাফিক ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার যাচ্ছিল। গাড়িতে ছিল বেসরকারি ব্যাংকটির 11 কোটি 25 লাখ টাকা। রাজধানীর উত্তরার 16 নম্বর সেক্টরের 11 নম্বর এলাকায় গাড়িটি পৌঁছালে একটি ছিনতাইকারী দল গাড়িটির পথ রোধ করে দিনে দুপুরেই ছিনিয়ে নেয় টাকা ভর্তি বক্স। খবর পেয়ে ছিনতাইকারীদের ধরতে এবং টাকা উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে
দিনভর তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল চারটার দিকে উত্তরা থেকে তিন বক্স টাকাসহ সাতজনকে আটক করে ডিবি। চারটি বাক্সে আরও 11,25,00,000 টাকা ছিল, তা তারা চিন্তায় গেড়ে চলে যায়। আমরা সাথে ঘটনাস্থলে যাই, গিয়ে আমরা ঢাকা শহরের চতুর্পাশ এলাকায় আমরা বিভিন্নভাবে আমাদের পুলিশের টহল পুলিশ, থানা পুলিশ এবং ডিবি পুলিশ তারা চুটু দিয়ে কাজ করতে শুরু করে। ঘটনা ঘটার 10 ঘন্টার মধ্যেই আমরা প্রায় ম্যাক্সিমাম টাকা, প্রায় 9 কোটি টাকার মতো উপরের টাকা আমরা উদ্ধার করেছি। ছিনতাইয়ের ঘটনাকে পূর্ব পরিকল্পিত দাবি করে পুলিশ জানায়, এর সাথে টাকা বহনকারী মানি প্ল্যান্ট কোম্পানির সদস্যরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকত্ব এই যে মানি প্ল্যান্ট লিঙ্ক সিকিউরিটি লিমিটেড, তারা যে এই যে 11 কোটি টাকা তারা গাড়িতে নিয়ে গেলেন, সেখানে 5-6 জন লোক ছিল, কোনো লোকের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, এবং সেখানে তাদের দরজাটা খুললেন, তারা খুলে দিলেন আর টাকা নিয়ে চলে গেলেন। বাকি টাকা উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানায় পুলিশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 2023 সালের রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারে মনোনীত করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছে। যে 9 জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশিদ, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাহিত্যে মরহুম ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ সেলিম আল দীন, সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়াতে এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান, সুরমা জাহিদ এবং ডক্টর ফেরদুসি কাদরি। এছাড়া সমাজসেবা ও জনসেবায় অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 23-এ। ধসে যাওয়া ভবনে আর কোনো মরদেহ নেই দাবি করলেও এখনও উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়নি। এদিকে ভবন মালিক সহ 3 জনকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। হাসান মাহমুদের রিপোর্ট। বিস্ফোরণে ক্ষত বিক্ষত ফুলবাড়িয়া সিদ্দিক বাজারের এই ভবনটি যেন সবার আগ্রহের কেন্দ্র হয়ে ভয়াবহতার বার্তা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে ঝুঁকিপূর্ণ ভবনের ভেতর ফায়ার সার্ভিস কর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে খালি হাতেই উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে বাধা হয়ে দাঁড়ায় ভবনের বেসমেন্টে ওয়াসার জমে থাকা পানি। বিস্ফোরণের পর থেকে নিখোঁজ বাংলাদেশ সেনেটারির ম্যানেজার মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বেলা 12টার পর ভেতর থেকে বের করে আনা হয়, দেহাবশেষ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদি হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক জানিয়েছেন ভবনটিকে আপাতত স্থিতিশীল করার কাজ করবেন তারা, তবে ভবনটি অপসারণ নাকি সংস্কার সে সিদ্ধান্ত পরে। প্রথমে স্টেবল করতে হবে, তারপর ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার পরে বুঝতে পারবো যে ভেঙে ফেলতে হবে নাকি রেট্রোফিট করলে চলবে। তো আমরা চেষ্টা করবো রেট্রোফিট করে কিছু করা যায় কিনা। অন্যান্য ভবনগুলো আমাদের আওতায় যে সমস্ত ভবন থাকবে, একটা নিয়মিতভাবে সেই ভবনগুলা পরীক্ষা করার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। র্যাবের ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণটি কি কারণে ঘটেছিল জানা যাবে তদন্ত শেষে। আমাদের ফরেন্সিক টিম আলামত সংগ্রহ করতে পারি, তাহলে হয়তো আমরা বলতে পারবো যে এটা এখানে কোনো ধরনের বিস্ফোরক ছিল কি না, অথবা এখানে শুধুমাত্র জমে থাকা গ্যাস ছিল কি না, অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ছিল কি না। এদিকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ 9 জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেলে 15 জন চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে 2 জন আইসিউতে আছেন ভেন্টিলেটরে, আর বাকি যারা আছে তারাও যে বাইরে আছে, আজকে কয়েকজনের ওটিতে নিয়ে ড্রেসিং করা হয়েছে,
সিদ্ধান্তগুলি হচ্ছে যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব আরো আবার। অন্যদিকে সায়েন্স ল্যাবরেটরিতে ঘটে যাওয়া আরেকটি বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। ওই দুর্ঘটনায় নিহত এবং আহতদের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনো শোকের ছায়া নেই বলে অভিযোগ করেন তিনি। জি এম কাদের বলেন, যে কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এবং তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করলে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ করা যায়। সিদ্দিক বাজার একটা বিস্ফোরণ হয়ে গেছে, এই যে একটা শোকের ব্যাপার দেশব্যাপী, এটার জন্য দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারে আপনারা যদি বক্তব্যগুলি শোনেন, আমি রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্যগুলি শোনেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে অপর পক্ষ নাশকতা করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, একটা থ্রেট আর কি। নাশকতা যদি করে থাকে সেটাও তো সরকারের ব্যর্থতা। আপনাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তো হাজার হাজার লোক, কত কত আমরা কোথায় যাই, কী করি, কে কী খায় না খায় সবই তো হিসাব বিকাশ করছেন, তো নাশকতা ধরতে পারছেন না কেন? সেখানেও তো আপনার ব্যর্থতা।